আর রুবেল, শোভাযাত্রা ঘিরে কেমন আয়োজন দেখছেন, সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে এই যে বাংলাদেশের সবচেয়ে পুরনো যে সংগঠন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন ছাত্রলীগের, এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে ঢাক ঢোল বাজিয়ে নাচে গানেই কিন্তু এই দিনটি পালন করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ঠিক পাদদেশে রয়েছি, এখানে এই মুহূর্তে কিন্তু নৃত্য পরিবেশন করছেন। আপনি জানেন যে এই বাংলাদেশের যে পূর্বের মানে প্রাচীন সংগঠনগুলি বলা চলে উপমহাদেশে, শুধু বাংলাদেশে না, উপমহাদেশের প্রাচীন সংগঠনের মধ্যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন 1948 সালের ঠিক এই দিনে, তারপর থেকে এই ছাত্র সংগঠন কিন্তু দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম, প্রতিটি গণতান্ত্রিক অভ্যুত্থয়, দেশের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময় এরশাদ বিরোধী আন্দোলন, সব জায়গায় কিন্তু এই ছাত্রলীগের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তারা দেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, ওবায়দুল কাদের, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়া ছাত্রলীগের যারা সাবেক সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে নেতৃবৃন্দ রয়েছেন, সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং এই দিনব্যাপী এই যে এই 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কিন্তু বর্ণাঢ্য আয়োজন রয়েছে, সেই সাথে সাথে এখানে বিশাল র্যালি হবে। আমরা যেই র্যালিটি রাজধানীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে। এছাড়া শুধু নির্বাচনের কারণে কিন্তু এই আজকের দিনটি একটু ঘটা করে আসল করতে পারিনি, এর আগে আমরা দেখেছি যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু আরও বেশি উৎসবমুখর পরিবেশে জমজমাট হয়ে থাকে। তো এই মুহূর্তে এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে তানিয়া রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।